আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমরা ছোটবেলার চার বন্ধু মিলে গিয়েছিলাম ভিক্টোরিয়া ঘুরতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিক্টোরিয়া যাওয়ার পথে ছোট একটি পার্ক পড়েছিল, সেখানে আমরা একটু ঢুকেছিলাম। একজন একটু মেকআপ সেরে নিচ্ছিল এক বন্ধু। সুন্দর পার্কটা, ছোট্টর মধ্যে সুন্দর ছিল বেশ পার্কটা, একটা কুকুর মতন ছিল, বেশ ভালোই লাগছিল পার্কটা ঘুরতে। তো সেখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, একটুখানি ঘুরেই আমরা বেরিয়ে পড়েছি আবার ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। মেট্রো থেকে নেমে অনেকখানি যেতে হবে, অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়েছে। তারপর আমরা মানে চার বন্ধু কেউই চিনি না, ঠিক কোন জায়গায় ভিক্টোরিয়াটা অবস্থিত সেটা কেউই ঠিক সঠিক জানি না, ওই জন্য একটু আমাদের একটু বেশি ঘোরা হয়ে গেছে। যাই হোক, ভালোই লাগছিল গল্প করতে করতে, আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। মাঝখানে রাস্তাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যতটুকু পেরেছি ভালোই লাগছিল, বেশ বড় বড় রাস্তা, ফাঁকা ছিল একটুখানি, যেহেতু দুপুর দিকে আমরা গিয়েছিলাম সেজন্য। আমরা যাচ্ছি এখন, রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা ভিক্টোরিয়ায় এসে উপস্থিত হয়েছি, ঢোকার আগে একটুখানি ছবি তুলে নিয়েছি। ওই যে পেছনে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, আমি বললাম তোরা দাঁড়া আমি একটা ছবি তুলে দিই। এবার আমরা সেলফিও নিয়েছি ভিক্টোরিয়াতে। কি ভালো লাগছে সবাই একসাথে এক জায়গায় হলাম, দারুণ লাগছে। অনেকদিন পর এই পরন্ত বিকেলে রাতে চার সখীতে মিলে ঘুরছি, চার সখী। আমরা চারে তিন দিন পার হবো না বল, ভিক্টোরিয়াটা কই দেখা। বেশ ভালো লাগছে, যেহেতু শীতকাল সেহেতু অনেক ফুলের সমারোহ, ফুলদেরকে বেশ ভালোই লাগে। আমি সেখানে একটু ভিডিও করেছি, ডালিয়াই বেশি ছিল, খুব সুন্দর লাগছিল। ভিক্টোরিয়াটাও একটু দিনের মানে তখন ছিল একটু বিকেল বিকেল, ওই জন্য সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমরা ঘুরে ঘুরে বেরিয়ে পড়েছি আমরা রাস্তা দিয়ে ঢুকে, আমার একটি রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি মেট্রো ধরার উদ্দেশ্যে। বেশ কিছুটা হেঁটে তবে আমরা এক্সিট পয়েন্টে আসতে পারবো। তার আগে আমরা একটু ছবি তুলে নিলাম, লাইট জ্বলে উঠেছে, আমরা একটু ছবি তুলে নিলাম। আসার পথে পড়েছিল রবীন্দ্রসদন, সেখানেও আমরা একটু আড্ডা দিয়ে নিয়েছি, ছবি তুলে নিয়েছি ফোয়ারাটার পাশে। অনেক ছবি তুলেছি, খুব এনজয় করেছি আমরা। মোহরকুঞ্জের ভেতর দিয়ে আমরা একটুখানি এসে তারপরে বেরিয়েছিলাম, ভেতরটা কোনো একটু দেখবো বলে। আমরা মাঝে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, খেয়েছিলাম ফুচকা, ফুচকাটার ভিডিও করা হয়নি। চাও খাওয়া হয়েছিল, সেটাও আর ভিডিও করা হয়নি। খুব মজা করেছি আমরা, আইসক্রিম খেয়ে আবার আমরা
কিছু ফটো তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দুজন বন্ধু চলে গেল, অন্যদিকে থাকে ওরা, তারা আরেকটি মেট্রো ধরলো, আমরা দুজন চলে এলাম এদিকে। কিছু ফটো তুলেছিলাম, সেগুলো শেয়ার করছি। যদি ভিক্টোরিয়া ভ্রমণ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অতি অবশ্যই করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।